সামনে ট্রলি ব্যাগটা নিয়ে বসে আছি এটা লক করে পাঠানো হয়েছে আর সেটাও পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে তাছাড়া খুলবে না বসে বসে ভাবছি লকটা খুলব কিভাবে। যে এসব পাঠিয়েছে তার কোনোভাবে পাসওয়ার্ড জানিয়ে দেওয়া উচিত ছিল কয়েকবার চেষ্টা করেও যখন আনলক করতে পারলাম না তখন ওভাবেই রেখে দিলাম মামি লাগেজটা নিজের দিকে এগিয়ে নিয়ে চেষ্টা করছে কিন্তু শেষমেশ তিনিও ব্যর্থ হলেন পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন আনলক করতে না পেরে মামি ক্ষণকাল চুপ থেকে বললেন কি আছে এর ভেতর বলতো হতে পারে এর ভেতরে কয়েক খণ্ড করা লাশ আছে আজে বাজে কথা বলবি না আমার এখানে থাকতে আপনার বিরক্ত লাগছে না মামি আমাকে তো আপনার সহ্য হয় না মামি আমার কথায় কোনো জবাব না দিয়ে বিছানা ছেড়ে উঠে চলে যেতে চাইলে আমি খপ করে অত্যাচারী শাশুড়ির মতো হাত ধরে ফেললাম মামির মুখটা কেমন মলিন হয়ে গেছে এতক্ষণে মামিকে টেনে বিছানায় বসিয়ে হাত ধরেই বললাম আমাকে দেখতে না পারার মিথ্যা অভিনয় আপনি কেন করেন মামি আপনার অভিনয় ঠিকঠাক হয় না আপনার এই কঠোর আচরণেই অধিকার বোধ দেখিয়ে ফেলেন যেটা ভালোবাসা থেকে আসে মামি আমার কোনো কথার জবাব না দিলেও শুধু ছোট করে বলল ছেলে হয়ে জন্মালে না কেন ছেলে হলে অন্তত আজীবন রেখে দিতে পারতাম পেলে পুষে এত বড় করে অন্যের হাতে দিতে হতো না কার মুখে কি শুনছে আমি মামি আর কিছু বলছে না ইচ্ছেতে কিংবা ভুল করে কথাটা বলে ভুল করে ফেলেছে বলে মনে হয়েছে হয়তো তার আমি আবার বলে উঠলাম মেয়ে হয়ে জন্মেছি এত বছর জ্বালিয়েছি আর জ্বালাতন সহ্য করতে হবে না সুন্দর না আপনার তো খুশি হওয়ার কথা মামি ছেলে হলে নিজে তো জ্বালাতামই সাথে বিয়ে করে বউ বাচ্চাসহ জ্বালাতাম তখন তো আরও বড় শত্রু হয়ে যেতাম মামি এবার রাগি গলায় হুঙ্কার দিয়ে বললেন মুখ দিয়ে কি মিষ্টি কথা বেরোয় না অন্যের কথা তো ভালো মেয়ের মতো মুখ বুঝে সহ্য করিস আর আমার সাথে কেমন আচরণ করিস দেখ নিজেই দেখ তুই আমার শত্রু হবি না তো কে হবে ছেলে হলে এরকম করে পিছনে লাগতে আসতি না কেউ কেউ সম্মানের মানুষ যাদের কথা মেনে নেওয়ার ছাড়া উপায় থাকে না কেউ কেউ ভালোবাসার মানুষ যাদের সামনে মুখে লাগাম দিতে ইচ্ছে করে না আমার কথাই মামির মুখে হাসি ফুটে ওঠে এই প্রথমবারের মতো এই মানুষটার মুখে এত সুন্দর স্নিগ্ধ হাসি দেখতে পেলাম এ যাবৎ তার কঠোর ব্যবহারে আমি অভ্যস্ত ছিলাম মানুষটা আমাকে ভালোবাসত সেটা টের পেতাম কিন্তু কখনো ধরা দিত না মামির দিকে এগিয়ে বসে বললাম মিসেস শরীফা আপনার হাসি সুন্দর এই হাসি দিয়ে কি আমার মামাকে বস করে রেখেছেন তুই এত কষ্টও মজা করতে পারছিস কিভাবে অনু মামির সাথে এসব নিয়ে কথা বলার আর সাহস হলো না আমার কষ্টকে পাত্তা দিলে সে আরও বড় আকার ধারণ করবে যতটুকু সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাওয়া কারো কপালে সংসারের সুখ নাই থাকতে পারে অন্য ভালো কিছু তো থাকবে সৃষ্টিকর্তা আগে থেকেই সব ঠিক করে রেখেছেন শুধু আমাদের মেনে নিতে হবে কি হলো চুপ করে আছিস কেন মামির কথায় ফিরে তাকালাম বিছানা ছেড়ে উঠে নিজেই বললাম এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না মামি বাইরে থেকে আসছি ঘরে ভালো লাগছে না মামি মামিকে রেখেই বাইরে চলে আসলাম চারপাশ অন্ধকার হতে শুরু করেছে বেশ খানিকটা হয়েও গেছে বাড়ির সামনেই সুপারি গাছকেটে বসার জায়গা বানানো হয়েছে সেখানে গিয়ে পা ঝুলে বসলাম কিছু দূরেই মেন রোড কিছুক্ষণ পরই ডাক ছেড়ে কেমন হর্ন বাজিয়ে ট্রাক আর বাস যাচ্ছে সেগুলোই আনমনে দেখছিলাম হঠাৎ পাশে মামি এসে বসল সেটা বুঝতে পারলাম বাড়িতে মামি ছাড়া কেউ ছিল না মামা রাতে বাড়ি ফিরবে মামি ভেবে আর না তাকিয়ে রাস্তার দিকেই তাকে রইলাম হঠাৎ পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল কেমন আছিস অনু গলা শুনে যেন ছিটকে পড়লাম আমি অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না বসা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আছি আমি গলা শুকে কাঠ হয়ে গেছে মনে হচ্ছে কাপা কাপা গলায় বললাম কে কে আপনি আমার কথার সাথে সাথে সেই পুরুষও বসা থেকে উঠে দাঁড়ালো লম্বা আর বিশাল দেহি মানুষটা আমার দিকে এগিয়ে আসতে লাগলে আমি বাড়ির দিকে পিছিয়ে যেতে থাকলাম বাড়ির দিকে দৌড় দেবো এমন সময় সে বলি উঠল প্লিজ দাঁড়িয়ে যাও নু আমার পা যেন এবার রীতিমতো কাঁপা শুরু করেছে নিজেকে সামলে নিতে ব্যস্ত হয়ে পড়ল পুনরায় প্রশ্ন শুনলাম কে আপনি রাতের বেলায় এখানে কি করছেন লোকটা সুজাসবটা জবাব দিল আমি রহিম রহিম কে রহিম তোর ভাই আমার ভাই আমার কোনো ভাই নেই তুই মানিস আর না মানিস আমাদের দুজনের শরীরে তো একই রক্ত বইছে আমার মায়ের একটাই সন্তান আর সেটা হচ্ছে আমি তোর বাবার তো একটা সন্তান না আমার কোনো বাবা নেই বাবা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না আমার বাবা অনেক আগেই মারা গেছে আমি যখন এ বাড়িতে আসি তখন মায়ের সাথে বাবাকে পুড়িয়ে দিয়ে এসেছি আর আমি হয়তো আপনার চেয়ে বয়স বড় তাই আপনি করে বললে খুশি হব আপনার সাথে তুই করে কথা বলার মতো সম্পর্ক নেই আমার পারবো না আমি তুই চাইলে আমি তোকে দিদি বলতে পারি কিন্তু আপনি কখনোই বলবো না আমার আশেপাশে যেন আপনাকে কোনোদিন আর না দেখি আমার মামা মামি যদি জানতে পারে আপনি এখানে এসেছেন তাহলে আপনাকে আস্ত রাখবে না হঠাৎ মামির গলা শুনতে পেয়ে সামনে দাঁড়ানো মানুষটা বলে উঠল দিদি বাবা অসুস্থ তোকে দেখতে চেয়েছে তাই আমি আজ এখানে এসেছি আমার কোনো বাবা নেই আপনি আসতে পারেন আমি নিজেই আর এক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে সেখান থেকে চলে আসলাম আমার বাবা পরিচয়ের মানুষটার কথা আমি কখনোই কানে নিতেই চাই না ওই মানুষটা আমার একটা সুন্দর জীবন শেষ করে দিয়েছে নিজের হাতে আমি ভেতরে প্রবেশ করার পরই বাইরের মানুষটা সেখানে দাঁড়িয়েছিল এটা আমার মায়ের গুণধার স্বামীর ছেলে আমার ভাই নয় আমার তো কেউ নেই পরিচয় দেওয়ার মতো বাড়ির মধ্যে আমাকে দেখতে পেয়ে মামি দরজার সামনে থেকেই চিৎকার দিয়ে বলে উঠলেন ঘরে আয় তোর ওই চাবি আমি খুলে ফেলেছি এক প্রকার দৌড়ে ঘরে এসে দেখি মামি সত্যি সত্যি ওটা আনলক করেছে তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম আমি মামি তালাটা আনলক করতে পারলেও ব্যাগের চেনটা এখনও খুলেনি আমাকে এগিয়ে আসতে দেখে মামি মুখে হাসি লেপটে বললেন পাসওয়ার্ড চারটে এক দেওয়া অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি কীভাবে জানলেন হঠাৎ করে দিয়েছি আর খুলে গেল জলদি দেখ ভেতরে কি আছে আমার চেয়ে আপনি দেখছি বেশি এক্সাইটেড মামি কথা না বলে তাড়াতাড়ি খুলে দেখ আমি আর দেরি না করে ব্যাগের চেনটা খুলে দেখলাম উপরের অংশটা সরে দিতেই আমি অবাক মামি আবারও হাসতে হাসতে বলে উঠল থেকেছিস আমি বলেছিলাম না যে বিয়ার শপিং হয়তো কিন্তু এসব কে দেবে মামি জামাই হয়তো দিয়েছে উনি দিলে এখানে আজকেই কীভাবে দেবেন এগুলো আমার মনে হচ্ছে এটা অন্য কারো কাজ অন্য কেউ কে দেবে এত টাকার জিনিস